12:20 না সুকিনা ব্লগটি শুরু করলাম ডাল রান্না করেছি দেখতে পাচ্ছেন এক সসপ্যান আলু সিদ্ধ করে নিয়েছি ভর্তা করা হবে আর ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিম রান্না হবে ও গরম আর আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর রোদ উঠছে না আর অনেকগুলো কাপড় আমরা আজকে ধুয়ে দিয়েছি সেগুলো ছাদে দিয়ে আসলাম আমি আর সুকিনা মিলে আর বিছানাগুলো মোটামুটি ঠিক করে নেওয়া হয়েছে আর এই তো বাইরের অবস্থা সারা দিন প্যাপু প্যাপু গাড়ি মোটরসাইকেল এক্সেট্রা এক্সেট্রা সব সময় যায় আর আমার বেলকুনি গাছের অবস্থা খুবই খারাপ তারা যদি জানা থাকে একটু টিপস দিবেন যে গাছগুলো কীভাবে সুন্দর হবে আর ভাবছি একটা গোলাপ গাছও লাগাবো দেখি কবে নার্সারিতে যাওয়া যায় তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পেঁয়াজটা লাল হয়ে আসুক তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি দুটা তেজপাতা দুটা ছোট এলাচ একটা দারচিনি দিয়ে দিলাম একটু পানি দাও দিলাম হালকা পরিমাণে পানি আর ওই পাশে সুকিনা ভর্তার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ লবণ পরে লাগলে আবার দিব সমস্যা নেই বেশি হলে সমস্যা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা রেগুলার যে মশলাগুলো সেটা আমরা ইউজ করছি তো তো এখানে প্রতিদিন বলার কিছু নেই এই রেগুলার মশলাগুলো আমাদের নিত্যদিনের রান্নাতে ইউজ হয় সবসময় তেলের পরিমাণ এত বেশি দিচ্ছ কেন এত পেঁয়াজ মরিচ ভাজতে এত পেঁয়াজ দিতে হয় এত তেল তো এখন আমি এখানে দিব কাঁচা মরিচ কি কাঁচা মরিচ ভাজছ আর এই যে দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচা মরিচ অনেকগুলো বলতে 7-8টা হবে কাঁচা মরিচ খালি যেহেতু এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ইউজ করব না তো বাসায় যেহেতু দুধ আছে তো দুধটা নষ্ট না করে এভাবে রান্না করলে মন্দ হয় না তো চিকেনের মতো করে আমি ডিমটাও আজকে রান্না করে নিব মাঝে মাঝে একটু ব্যতিক্রম স্বাদের খেতে সবারই ভালো লাগে তো দুটা ডিম ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন হাফ চামচের কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিব সবার সাথেই থাকবেন শেষ পর্যন্ত তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা এখন বিসমিল্লা ডিমগুলো দিয়ে দিব ভালোভাবে নেড়ে নিয়ে তারপর আবার আমি দুধ দিয়ে দিব পানির পরিবর্তে দুধ আর দুধের পরিমাণটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এক মগেরও বেশি আমি দুধ দিয়ে দিয়েছি এক মগের মতোই হবে মেবি আসলে আন্দাজ নাই মানে মাপা নাই আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম তো ভালোভাবে এটা রান্না করে নিই দেন আবার দেখাচ্ছি কালারটা দেখেন কতটা গর্জিয়াস লাগছে আর গ্রেভি তো বলাই যাবে না এটা তো আরও একটু জাল হবে দেন তারপরে নামিয়ে ফেলবো তো এই পর্যায়ে আসলে এই ডিম কারিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না তো এখন আমি একটুখানি হাফ চামচের কম একটু ঘি দিয়ে দিলাম এটা হচ্ছে শাহি ডিম এগ কারি
বা শাহি ডিম রান্না যেটাই বলে থাকি না কেন সবই তো একই পেটে যাবে তাই না তো দিয়ে দিচ্ছি হালকা পরিমাণের চিনি এটা আপনারা রোস্ট মানে সরি পোলাও ভাত সবকিছুর সাথেই খেতে পারবেন খিচুড়ি সঙ্গেও খাওয়া যাবে কোনো সমস্যা নেই রান্নাটা খুবই ইজি আর খুবই অল্প টাইমে রান্না করা যায় এই ডিম শাহি ডিম কারি খুব বেশি সময় লাগে না মেহমান আসলে চট জলদি একটা ভিন্ন ধরনের ডিম রান্না করতে চাইলে এভাবে রান্না করতে পারেন যারা নতুন রাঁধুনি যাদের নতুন বিয়ে হয়েছে তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আই হোপ আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তৈরি হয়ে গেল আমার শাহি এগ কারি অসম্ভব মজাদার একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে আর বাকিটা খাবারের পরে রিভিউ দিব আর এই ফুলটা আমার ছেলে কালকে আমাকে গিফট করেছে আমি রেখে দিয়েছি হলুদ গোলাপ ক্যামেরাতে যায় না কেমন আসতেছে এই তো আজকে দুপুরের খাবার আলু ভর্তা আছে সালাদ লেবু আর মজাদার ডিম কারি আর আছে ডাল তো কে কে খেতে চান প্লিজ চলে আসেন